আপনাদের কাছে এখন তুলে ধরেছি সেই বকুলতলা থানার অন্তর্গত বাইশারা গ্রাম পঞ্চায়েতের অধীনে তালতলা যোগীগড়া ময়দানে সাধন মণ্ডলের মহাদৌড় প্রতিযোগিতার আপনারা পরিচালক কমিটি রয়েছে, তাদেরকে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। প্রথম বল বল তুমি আমার বাদ কটা দিয়ে দিই তোমার যদি টিক মারো ১৪ পেজে ভাই আপনাদের কাছে কতগুলো ঘোড়া এসে সেরকম রিপোর্ট আছে? কতগুলো ঘোড়া এসে? ১৯টা ১৯টা ওই দুটো গ্রুপ হবে, এ বি হবে ১৪ মনি বনি বল ১৪ প্রথম প্রথমে কি ১০টা ঘোড়া ছড়ানো হবে? একটা ছেড়ে দেবে নিচে ঢুকবি না আর একটা বেরিয়ে ছড়া শুরু করবে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এখানে চলে যাও। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই তালতলা যোগীগড়া ময়দান থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা সেই সাধন মণ্ডলের ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলে এসছে। ঘোড়া নিশানা দেখিয়ে চলে আসছেন, এই সেই ইলিয়াসপুর কাইদের ঘোড়া দেখতে পাচ্ছেন চলে এসছে, মাসপুকুরের ঘোড়া চলে এসছে, আজিত মোল্লার ঘোড়া রয়েছে, মোয়াসিং হাজির ঘোড়া এসে, সিরাজ লস্কর সিরাজ শেখের ঘোড়া। প্রিয় দর্শক আর এই সেই মাসপুকুরের আজ্জেদের ঘোড়া আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেই জকি মিজানুর, জকি মিজানুর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঘোড়া নিশানা দেখিয়ে চলে আসছে এবং এখনই শুরু হবে ঘোড়া দৌড়
এখনই শুরু হবে এটা মুজিবারের বেড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরো ঘোড়া আসছে এখনই আমরা ঘোষণা করতে শুরু হচ্ছে কুড়িটা ঘোড়া এসছে প্রথমে দশটা ঘোড়া নিয়ে হিট হবে তারপরে তারপরে সঙ্গে সঙ্গে বি গ্রুপে খেলা হবে আরও দশটি ঘোড়া সেই দশটা ঘোড়ার মধ্যে পাঁচটা ঘোড়া নেওয়া হবে বি তারপরে বি গ্রুপের আরও দশটা ঘোড়া হিট হবে সেখান থেকে পাঁচটা নেওয়া হবে এই দশটা ঘোড়া নিয়ে আরও তিন বাজি হবে তারপরে তিনটে হিট হবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই তালতলা যোগীগড়া ঘোড়া দৌড় ময়দান থেকে বাইছাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকুলতলা থানার অন্তর্গত তো বন্ধুরা এখানে অনেক বড় বড় ঘোড়া এসছে ফরিদ লস্করের ঘোড়া এসেছে এসেছে আজ্জেদ মোল্লার ঘোড়া এসেছে জিয়াল লস্করের ঘোড়া এসেছে জয়নাল আবেদিনের ঘোড়া এসেছে সুপানের ঘোড়া এইসব বড় বড় মালিকের ঘোড়া এসেছে Thank you.